বাজার দর আগুন, ক্রমশ মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে সবজির দাম। এই পরিস্থিতিতে মূল্য বৃদ্ধি নিয়ে টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাক সবজি থেকে মাছ ও মাংস দাম বাড়তে বাড়তে কার্যত মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। বাজারের বাজেট ঠিক করতে ঘেমে নিয়ে একসা হচ্ছে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে মঙ্গলবার মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে তৈরি বিশেষ টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাক সবজি থেকে মাছ মাংস অগ্নিমূল্য বাজার দর, মুখ্যমন্ত্রীর বার্তার পর কি বাজার দর নিয়ন্ত্রণে আনতে কোনো পদক্ষেপ কি নেওয়া হবে সেই অপেক্ষা রয়েছে মধ্যবিত্ত। বর্ষা এসে গেছে, তাও কিন্তু দাম কমার লক্ষণ নেই। বাজারে যেতে মানুষ ভয় পাচ্ছে। আলুর দাম গত বছর এই সময় ছিল 35 টাকা, এই গত বছর এই সময় ছিল 22 টাকা, কিন্তু এবারে আছে 35 টাকা। পেঁয়াজ গতবারে ছিল এই সময় 35 টাকা। ভেন্ডি, ঢেঁড়স, নামটাই ঢেঁড়স, তারও এত দাম, তার লোকে খাবে কি? আমার মনে হয় বেশি মুনাফার লোভে ওর কিছু লোক আছে না, ভীষণ লোভী হয়ে গেছে, আরো চাই আরো চাই। ফলে এর পেছনে কৃত্রিম একটা চাহিদা তৈরি করা হয়, এবং নানা রকম চক্র কাজ করে, বড় চক্র। আমাদের বাংলা জুড়ে মোট 468টি সুফল বাংলা আউটলেট চলছে, কলকাতা সংলগ্ন অঞ্চলে 378টি এবং জেলাতে 90টি থেকে মানুষ আলু সহ সমস্ত সব সবজি 10-15% কম দামে পাচ্ছে। 100% কৃষকদের থেকে কেনার জন্য বলছি। তাহলে তুমি দেখো আগামী 10 দিনে এই দামটা যেটা বেড়েছে সেই দামটা আগের বারের দামে চলে আসবে। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কি আর করবেন বলুন, আমাদের কলকাতার বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল হেরেছে এবং সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন পুরসভায় তৃণমূল হেরেছে। তাই উনি দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষের যে সমর্থন ছিল সেই সমর্থন তৃণমূল থেকে সরে যাচ্ছে। নতুন নাটক, নতুন স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে, এগুলো সব আইবশ, আবার করে কয়েক মাস পরে আবার খুব বেশি হবে।